মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। তারা ইরাক যুদ্ধের সময় আল কায়দার ভুয়া ভিডিও প্রকাশ করে, এজন্য ব্রিটিশ পাবলিক রিলেশন প্রতিষ্ঠান বেল পোটিঙ্গারকে দিতে হয় $540 মিলিয়ন। দীর্ঘ অনুসন্ধান শেষে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। অভিযোগের ব্যাপারে এখনও ওয়াশিংটনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরাক যুদ্ধ নিয়ে সমালোচনা বিতর্কের শেষ নেই, সেটাকেই নতুন করে উস্কে দিল ব্রিটিশ অনুসন্ধানী সংবাদ মাধ্যম ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরাক যুদ্ধের সময় জঙ্গিদের ভুয়া ভিডিও তৈরি করে বিশ্বকে ধোঁকা দিয়েছে পেন্টাগন। 2006 থেকে 2011 সাল পর্যন্ত মার্কিন সামরিক দপ্তরের হয়ে ভিডিও নির্মাণের কাজ করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান বেল পটিঙ্গার, আর এ কাজে পেন্টাগন ব্যয় করেছে $540 মিলিয়ন। 2008 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে কাজ করা মার্টিন ওয়েলস সম্প্রতি ফাঁস করেন এই তথ্য। বলেন, পেন্টাগন প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস এবং সিআইএ এর অবগতিতে এই গোপন তৎপরতা চলে। বেল পোটিঙ্গার যখন আমাকে নিয়োগ দেয় কিছুই জানতাম না। প্রথমবার অফিসে গিয়ে দেখি বেশ কজন সেনা কর্মকর্তা। জানতে পারলাম যেতে হবে বাগদাদ। সে সময় প্রথম ও শেষবার ক্যাম্প ভিক্টোরিতে প্রবেশ করেছিলাম। বুঝতে পারলাম তা খুবই গোপনীয় এবং অনেক টাকার কাজ। আল কায়দা বিরোধী প্রপাগান্ডা চালানোর জন্য পেন্টাগনের তরফ থেকে পিআর ফার্মটির জন্য ছিল বেশ কিছু নির্দেশনাও। আমার প্রতি নির্দেশ ছিল আল কায়দাকে খারাপ ভাবে উপস্থাপন করে এমন দৃশ্য ধারণের, এমন ভাবে ভিডিও ধারণ করতে হবে যেন মনে হয় তা কোনো আরব টিভি চ্যানেলের ফুটেজ। এমনকি সম্পাদনার মাধ্যমে কিছু ফুটেজ বদলে দেওয়া হয়। কলাকুশলীরা মুখে কালো কাপড় দিয়ে ঢাকা থাকত। মজার বিষয় হলো দৃশ্যগুলো বেশিরভাগই সিরিয়ায় ধারণ করা, এমনকি যুক্তরাষ্ট্রের মরুভূমি এলাকাতেও আমরা শুটিং করেছি। পেন্টাগন বেল পটিঙ্গারের সাথে কাজ করার কথা স্বীকার করলেও এই প্রকল্পের ব্যাপারে মুখ খোলেনি। উইকিপিডিয়ার তথ্য বিকৃতির অভিযোগে প্রথম বিশ্বের নজর কাড়ে পিআর ফার্মটি। বিভিন্ন সময় সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আসাদ, চিলির স্বৈরশাসক অগস্ত পিনোশের প্রতিষ্ঠান এবং সৌদি সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে সমালোচিত হয় বেল পটিঙ্গার। মৌল ইসলাম, যমুনা নিউজ। Я тоже об этом сказал. Вот президент Обама упомянул об одной из угроз, это ИГИЛ. Ну а кто помогал вооружать людей, которые в Сирии боролись с Асадом-то? Кто создавал благоприятный политический информационный климат? Кто подталкивал к поставкам оружия? А вы чего, разве вы не понимаете, кто там воюет? Там воюют наемники. В основном. Вы знаете, что там платят деньги? И они воюют там, где платят больше. Вот они вооружились, им платят определенную сумму. Мне даже называли эти суммы, которые им платят. Они там воюют уже с оружием, все, у них уже не отнимешь. Потом выяснилось, что в другом месте чуть-чуть начали тебя больше платить. Они там туда перетекут. Вот они захватили месторождения нефтяные, там, скажем, где-то в Ираке или в Сирии. Нефть начали добывать. У них эту нефть покупают, транспортируют, продают. Почему санкции не накладывают на всех, кто это делает? А что, разве Соединенные Штаты не знают, кто это делает? Это разве не их союзники этим занимаются? У них что, нет силы, возможности повлиять на своих союзников? Или они не хотят влиять? Зачем они бомбят ИГИЛ? Вот там начали нефть добывать и больше платить. И там часть сразу этих боевиков перетекла из так называемой цивилизованной оппозиции. Сразу же перетекла в ИГИЛ, потому что там больше платят. Я считаю, что это абсолютно невыверенная, непрофессиональная политика.
без опоры на реалии. Надо поддержать цивилизованную демократическую оппозицию в Сирии. Ну, поддержать.